বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, এক ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু জুমাতেও শরীক হয় না, পাঁচ ওয়াক্ত জামাতেও শরীক হয় না, তাহার সম্পর্কে আপনার কি মতামত? এই লোকটা ঠিকানা কি হইতে পারে? তিনি উত্তর করিলেন, এই লোকটি জাহান্নামী, প্রত্যেক দিন রোজা রাখে সারাদিন আর সারা রাত নফল নামাজ পড়ে, অর্থাৎ তার কাছে নফলের খুব গুরুত্ব, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়তে হবে, জুমা জামাতের সাথে পড়তে হবে, জামাতের কোনো গুরুত্ব নেই তার কাছে, নফলের গুরুত্ব আছে কিন্তু জামাতের গুরুত্ব নেই। তো সে কোথায় যাবে? দোজখে যাবে। শরিয়াতে কোনটার কি গুরুত্ব দিচ্ছে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ওয়াজিব এগুলো ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। ওই লোকের উদাহরণ কিরকম, এত নফল পড়ে জামাতে আসবে না, এর উদাহরণ হলো একটা লোক, সে রোস্ট পছন্দ করে না, মুরগির রান কি করে না, সে খালি ই খুঁজে চাটনি, চাটনি দেন আমার, আরে চাটনি খেয়ে, চাটনি খেয়ে জান বাজবে, গোস্ত খাইতে হবে না, গোস্তের সাথে চাটনি হইলে ভালো, না হলেও ভালো, গোস্ত তো লাগবে, খালি চাটনি লয়ে আসে, চাটো হয়তো বসে বেসতে তো দিতে পারবে। একজন মহিলা স্বপ্ন দেখেছে, সিলেট মাজারে রাজহাঁস না দিলে তার আত্মীয়দের ক্ষতি হবে। সিলেট মাজারে যে আছে, আল্লাহ তার কি জান্নাতে খানা দিচ্ছেন না? সিলেট মাজারে হযরত শাহজালাল লেবানি আছেন, ওনাকে আল্লাহ জান্নাতে খানা দিচ্ছেন না? ওনার রাজহাঁস খাওয়ার এত হাউস হবে কেন? এগুলো স্বপ্ন শয়তান দেখায়, শয়তান দেখায়, জিনেরাও দেখায়, উদ্দেশ্য দেখো উপলক্ষে রাজহাঁস গেলে শয়তানরা তো পাবে, রাজহাঁস গেলে কে পাবে? শয়তানরাই পাবে, বুজুর্গ পাবে না। খালি বুকে থাকা, খালি বুকে দেখা জায়েজ কিনা? জায়েজ। তো উত্তম হলো কিছু না কিছু গায়ে রাখা, কিছুই পাইলেন না একটা গামছাই গায়ে রাখা। মমিনের সিনার ভিতরে অনেক মালামাল আছে, মমিনের সিনার মধ্যে কি আছে? এটা খালি পাতিল না, এটা এদের মাথায় কিছু দিতে হয় আর সিনায়ও কিছু দিতে হয়। কাফেরের মাথাও খালি, সিনাও খালি, তারপর শরীয়তে ওয়াজিব করে নাই, উত্তম বলছে, উত্তম সিনা খোলা না রাখা। কয়েকদিন আগে আমার তিন ওয়াক্ত নামাজ কাজা হয়ে আছে,
অন্য মাছ পড়ে দিব, তো তখনই পড়তে তো কয়েকদিন আগে তখন তিন রক্ত নামাজ খাওয়া হয়েছিল, ওই তিন রক্ত পড়ে নিয়ে তারপরটা পড়তে হতো, এখন পড়ে নাই। তারপরে আরো তিন দিন আমার পড়তে আছে, এখন তারপরে আর তরতিব ওয়াজিব নেই, টাইম মতো না পড়ার কারণে তরতিব কি নেই, ওয়াজিব নেই, পড়ে নেই। পুরুষের জন্য তো লাল কাপড় পরা পড়া জায়েজ নেই, পড়া হবে না, পড়া হবে, পড়া তো কিতাব পড়তে হয়, পড়তে হয় কি। কিন্তু কোন বিক্রেতা যদি লাল গেঞ্জি বিক্রয় করে, ওই টাকা বিক্রির জন্য হালাল হবে কিনা তা হবে, বিক্রেতা লাল সবুজ সব বেচতে পারবে, ওইটা যে পরবে তার দায়িত্ব, লালটা পুরুষে না পরা বুঝলেন, কোনটা কে পরবে এটা ফসলের দায়িত্ব কার উপরে, এটা দায়িত্ব হলো ওই পরিবার কিনতেছে, দোকানদারের দায়িত্ব, দোকানদার লাল বেচবে, সাদা বেচবে, রেশম বেচবে, রেশমের জন্য বেচবে, পুরুষের জন্য যায় নাই, মহিলার জন্য তো আছে। হ্যাঁ, সে মনে করবে যে কোনো মহিলার জন্য কেনা হইতেছে, তার তো অসুবিধা নেই। আমার মা একজন বৃদ্ধা মহিলা, বাবা চলাফেরা করতে পারেন না, দীর্ঘদিন যাবৎ শুয়ে থাকেন, আমি ঢাকায় আছি, দেখাশোনা করার মতো তেমন কেউ নেই, এখন এমন কোন আমল আছে কি যার দ্বারা তিনি আবার হাঁটাহাঁটি করতে পারবেন, বিরুদ্ধ হয়ে গেলে তো হাঁটাহাঁটি করবেন কেমন, তা আল্লাহ তাআলা সিস্টেম এরকম করছে, বয়স হয়ে যায় তখন তার এই খাসা খাসা পিঞ্জিরা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে প্রাণ পাখি উড়ে যায়, উড়বে কেমনে, কাজেই উনি আবার সুস্থ হয়ে যাবে আশা না করে আপনি যতটুকু আর্থিক সেবা করতে পারেন, মানে আপনি সেবা করার জন্য টাকা পাঠিয়ে দেবেন। সুরমা প্রতিদিন দিনের বেলা ব্যবহার করা যাবে কি, ব্যবহার করা যায়, কিন্তু সুন্নত হলো রাত্রে শোয়ার সময়, সুন্নত হলো রাত্রে শোয়ার সময় এক এক বুক সেলফের উপরে কোরআন শরীফ রাখা অবস্থায় পিছনে রেখে নামাজ পড়া, বুক সেলফের উপরে কোরআন শরীফ রাখা অবস্থায় পিছনে রেখে নামাজ পড়া যাবে কিনা, এতে এক ধরনের বেয়াদবি হয় কোরআনের সাথে, কোরআন যে একটাতে রাখবেন এটা হয়তো আপনার কিবলার দিকে রাখবেন না, কমপক্ষে ডাইন বামে, কোরআন কোরআনের বুক সেলফটা পিছনে পেট দিয়ে রাখা হয়, এরকম করবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।